কিসের জন্য এই বারবার বন ডাকা হচ্ছে? কর্মীরা ক্ষত্রিয় ভাবে নিজেদেরকে এতদিন ধরে পরিচয় দিয়েছে। নৈতিক ব্যাপার বিবাহের উপরে হামলা হয়েছে, সেটা রাজ্য सनाम को जोहार गे तीन सानी अपडेट भिडियो सामान को सगुन दाराम इनगे शैलन सोरेन दारायकान 8 जून बृहस्पतिवार हिलोद बांगला बंद नियलाहा वेस्ट बेंगल आडिगान बांगला बंद और निना घन घन बांगला बंद होना चेक लगे तेहेन मालदा जिला गाजल ब्लॉक उत्सव लंच रे अडिगान आदिवासी संगठन को दुड़ब लेना निया 8 जून बांगला बंद चेत खातिर ते होना और चेक लगे होना निया दुड़ब रे नुकु को डिस्कशन का কিসের জন্য এই বারবার বন ডাকা হচ্ছে? বন্ধের প্রয়োজনটা তখনই যখন মানুষ সাধারণ মানুষ তাদের নিজেদের অধিকার নিজেদের অধিকার ঠিকঠাক না পায় তখনই তাদের বন ডাকার প্রয়োজন। সর্বশেষ লড়াইয়ের অবস্থান হিসাবে বনটাকে বেছে নেয়। এখানে অন্যান্য সাংগঠনিকভাবে সেটা এর আগে হয়তো হয়েছে, কিন্তু এই যে 8ই জুন যে বনটা ডাকা হয়েছে এটা হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সারা রাজ্য জুড়ে সমস্ত সংগঠনকে সম্মিলিতভাবে এই বনটা ডাকা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সাংবিধানিক অধিকার এসটি রিজার্ভেশন, সেখানে অন্য অ আদিবাসীরা বিশেষ করে কুর্মীরা সেখানে ইনভলভ হওয়ার জন্য বিভিন্ন প্রেশার ক্রিয়েট করছে, আমরা সেটাকে বরদাস্ত করছি না। সেই কারণেই আমরা আবার আজকে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের যতগুলো সংগঠন আছে সব সংগঠনগুলো সম্মিলিতভাবে আমরা উত্তরবঙ্গের আদিবাসী সমন্বয় মঞ্চ গঠন করেছি এবং এই সমন্বয় মঞ্চ থেকে এই 8ই জুন এই বনটাকে আমরা কার্যকরী করার জন্য সফল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হই। দিলীপবাবুর যে বক্তব্য সেটা সম্পূর্ণরূপে সমর্থন করছি। এখানে যে কেউ আসতে পারে এটা ঠিকই, কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্টের যে প্রসেস সেই প্রসেসটা মেনটেন করে আসতে হবে। সিআইআরআই রিপোর্ট যেখানে ওদেরকে না করে দিয়েছে তবু তারা জোর করে ওরা আদিবাসী তালিকায় ঢুকতে চাইছে, অর্থাৎ নির্দিষ্ট গভর্নমেন্টের যে পদ্ধতি সেটাকে ভায়োলেট করার চেষ্টা করছে, জোর জুলুম করার চেষ্টা করছে, অনৈতিকভাবে তারা কাজ করছে। তো ওদের এই অনৈতিক কাজকর্মকে রুখে দেওয়ার জন্য আমরা পাল্টা বন ডেকেছি যারা আমরা আদিবাসীরা। আর তাছাড়া কর্মীরা ক্ষত্রিয়ভাবে নিজেদেরকে এতদিন ধরে পরিচয় দিয়েছে, এখনও ঝাড়গ্রাম জেলা সদর কর্মী সমাজের কর্মী ক্ষত্রিয় সমাজের সঙ্গের একটা অফিস আছে, তো এখান থেকে বুঝতে পারছেন যে ওরা অ্যাকচুয়ালি ক্ষত্রিয়, ওরা আদিবাসী নয়, ওরা জোরপূর্বক ওরা আদিবাসী হতে চাইছে, এটাই আমাদের প্রতিবাদ এবং এই জন্যই বন ডেকেছি। এর জন্য সিআরআই রিপোর্ট আমরা নির্ভর করছি, সিআরআই রিপোর্টে কিন্তু তাদের কোনো অধিকার নেই এবং সেন্ট্রাল থেকেও যে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট টিআরআই রিপোর্টও কিন্তু তাদের বিপক্ষে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে টেকনিক্যালি তারা কিন্তু সিআরআই রিপোর্ট এবং টিআরআই রিপোর্ট দুই জায়গাতে তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরেও তারা জোর জুলুম করে করছে। আচ্ছা, আপনাদের এই বাংলা বন্ধের মূল কারণগুলি কি? মূল কারণ হচ্ছে এক তো ট্রাইবালদের যে অধিকার সেটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে কুর্মীরা যেটা চেষ্টা করছে, এছাড়াও কুর্মীর বাইরেও অন্যান্য অ আদিবাসী যারা তারা তাদেরকে ব্যাপক হারে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা আমাদের প্রতিবাদের মধ্যেই থাকবে। সকলা আদিবাসী সংগঠন সমবেত হয়েছি এই 8ই জুন বাংলা বন। তো এখানে আমরা শান্তি শৃঙ্খলা বনটা রেখেছি কারণ সরকার সঙ্গে আমরা এই মুহূর্তে সেই রকম সুযোগ সুবিধা করতে পারিনি তাদের সঙ্গে বসার কারণে। তো আমাদের উচিত ছিল সরকার সঙ্গে বসা, সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আমরা চাইছি কর্মীদের বিরুদ্ধে আমরা যাচ্ছি না। সরকার যেটা কর্মীদের ছলনে বা ওদেরকে লোভ দেখিয়ে ভোট ব্যাঙ্ক সিস্টেম চালু করেছে, ওদেরকে এসটি করাবে, এর বিরুদ্ধে আমরা সরকারের বিরুদ্ধে এটা লড়াই, আমাদের কর্মীদের উপর আমাদের এই লড়াইটা নয়, এটা সরকারের কাছে আমাদের এই ওদেরকে সিআরআই রিপোর্ট আরটিআই রিপোর্ট পাল্টানোর পরিকল্পনা যেটা করছে ভিতরে সেটার বিরুদ্ধে আমরা এই সমবেত বা 8ই জুন বাংলা বন করছি। আগামী 8ই জুন উত্তরবঙ্গে বিভিন্ন আদিবাসী গণসংগঠনের দ্বারা যে বন্ধ, সেই বন্ধ উত্তরবঙ্গে ব্যাপক হারে ছাড়া পড়বে বলে আজকে আমাদের মিটিংয়ের অভিজ্ঞতা থেকে এবং এই এলাকায় বিভিন্ন প্রচার অলরেডি শুরু হয়ে গেছে 8ই জুনে ধর্মঘটকে সফল করবার লক্ষ্যে, তাতে যেটা ছাড়া পাচ্ছি এই হচ্ছে এটা রাজনৈতিক ব্যাপার, বিবাহের উপরে হামলা হয়েছে সেটা রাজনৈতিক ব্যাপার,
সেটা নিরিখে আমাদের এই যে বন্ধ এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বন্ধের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা সরকারের অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা কি সেটা হচ্ছে সরকার যে এই যে কুর্মি জনজাতিকে আশ্রয় দিয়ে যে পশ্চিমবাংলায় যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন এবং আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চালায়। নিয়ে 8ই জুন বাংলা বন্ধ যতক্ষণ মেশা কাতে সফল বেনাতাবন পে আর গাতে কো আপে যাহা লেখানা গে মনে রেনা ওপিনিয়ন কথা তাহেন কান কমেন্ট বক্সে কমেন্ট তাবন পে আর নিধরি আবা চ্যানেল বাংপে সাবস্ক্রাইব কা খান সাবস্ক্রাইব দো কাতাবন পে। মা তালে সানাম কো গি জোহার গি।